ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দল আগামীকাল কেমন একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে আজ সংবাদ সম্মেলনে প্রথম টেস্টের একাদশ নিয়ে কথা বলেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিবুল হাসান তার মতে একটা নির্দিষ্ট ম্যাচে যে দলের হয়ে বাড়তি অবদান রাখতে পারবে তাকে সুযোগ দেয়া হবে একাদশে এছাড়াও উইকেট থেকে বাড়তি সুবিধা পেতে পারেন স্পিনাররা যার ফলে একাদশে বাড়তি স্পিনাররাও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট এমনটি ইঙ্গিত দিলেন সাকিব তিনি বলেন যারাই দল নির্বাচন করবে আমি হই কোচ হোক বা নির্বাচকরা একটু সাহসী মনোভাব নিয়ে একাদশ নির্বাচন করতে হবে একটু ধারণা করতেই হবে কে নির্দিষ্ট টেস্ট ম্যাচে আমাদের হয়ে বেশি অবদান রাখতে পারবে এদিকে অভিষেকের অপেক্ষায় আছেন বাহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম অনেক যদি সাদমান একাদশে ডাক পান তাহলে বাদ পড়তে পারেন ইমরুল কায়েস কারণ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো কিছু করে দেখাতে পারেনি ইমরুল এছাড়াও একাদশে জায়গা পেতে পারেন সৌম্য সরকার যেহেতু স্পিন সহায় উইকেটের ধারণা করা হচ্ছে তাই একাদশে তিন স্পিনার থাকার সম্ভাবনা রয়েছে তাহলে মিরাজ তাইজুলের পাশাপাশি দেখা যেতে পারে টেস্ট অভিষেকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা তরুণ স্পিনার নাইম হাসানকে দলে একমাত্র পেসার হিসেবে থাকা নিশ্চিত মোস্তাফিজুর রহমানের বাংলাদেশের সম্ভাব্য একাদশ সৌম্য সরকার ইমরুল কায়স অথবা সাদমান ইসলাম অনিক মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ মিথুন মেহিদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান অথবা খালেদ আহমেদ ও মোস্তাফিজুর রহমান ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ